বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য প্রিয় দর্শক সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায়ে বসাচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক উপকমিটির সদস্য মনিরুজ্জামান মনির এবং আমার ডানে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রছাত্রী সংসদ ডাকসুর সাবেক সহসভাপতি এবং গণ অধিকার পরিষদ যেটি ব্যাটির নতুন রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর স্বাগত আপনাদের দুজনকেই তৃতীয় মাত্রায় মিস্টার মনিরুজ্জামান মনির বাংলাদেশের নির্বাচন নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছে বিতর্ক হচ্ছে বহুদিন ধরে বিশেষ করে 2014 এবং 18 নির্বাচন নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন এবং আগামী নির্বাচন একটি অন্তর্বর্তীকালীন বা নির্দলীয় সরকারের অধীনে দাবি রয়েছে নির্বাচন কমিশন গঠনের আইন নিয়ে দাবি ছিল সেটি নিয়ে আইনমন্ত্রী যদিও বলছিলেন যে আইন করা যাবে না সময় নেই কিন্তু এখন সেই আইনও হচ্ছে যদিও সেই আইনও বিরোধীরা খুব একটা ভালোভাবে নিচ্ছে না কারণ এই আইনের মধ্যে অনেক ত্রুটি বিচ্যুতি তারা মনে করেন রাষ্ট্রপতি সংলাপ করছিলেন আইন করবার প্রক্রিয়া নিয়ে সেই সংলাপেও সকল রাজনৈতিক দল অংশ নেয়নি তো সব বিলি আসলে নির্বাচনকে ঘিরে যে বিতর্ক সেই বিতর্কের কোনো সুরা হবে কি না বা আগামী নির্বাচনও একই ঘটনার পুনরাবৃত্তি আমি এই অর্থে বলতে চাইছি যে যেসব প্রশ্ন 14 বা 18 নির্বাচনে নিয়ে তোলা হয়েছে সেই সব প্রশ্নের পুনরাবৃত্তি ঘটবে কি না জি ধন্যবাদ আপনাকে এবং আপনার টেলিভিশনের সকল দর্শকদেরকে বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে সকলকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা এবং আজকের সহ আলোচক নূরকেও শুভেচ্ছা দেখুন আপনি যে বর্তমান সামনের যে 2023 এবং 24-এর যে সামনে আমাদের দ্বাদশ সংসদ নির্বাচন আছে সেই সংসদ নির্বাচনটি আমরা চাই একটি অধিকতর ত্রুটিমুক্ত এবং অধিকতর গণতান্ত্রিক এবং সমস্ত রাজনৈতিক দলের অংশগ্রহণের মধ্য থেকে একটি উৎসবমুখর পরিবেশের মধ্য থেকে যে নির্বাচন হয় সেই নির্বাচনে দেশের মানুষ তাদের নাগরিক অধিকার ভোটাধিকার প্রয়োগ করার মধ্য থেকে তার কাঙ্ক্ষিত প্রার্থীকে নির্বাচিত করবে একজন গণতান্ত্রিক মানুষ হিসেবে একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার এটা প্রত্যাশা এখন আপনি 2014 এবং 18 সালের নির্বাচন যেভাবে হয়েছে সেভাবে হবে কি না সেটা বলেছেন 2014-র যে নির্বাচন সেই নির্বাচনে কী ছিল প্রেক্ষাপট 2014 নির্বাচনের আগে যদি আমরা দেখতে পাই 2013 সালে মে মাসে 5টি সিটি কর্পোরেশন নির্বাচনে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকারের আমলেই নির্বাচন কমিশন পাঁচটি সিটি কর্পোরেশন নির্বাচনে বিরোধী দলের প্রার্থীরা সেদিন নির্বাচিত হয়েছিল 14 নির্বাচনে সেদিন কেন তারা নির্বাচনে অংশগ্রহণ করে নেয় সেটা বরঞ্চ দল হিসেবেই তারা আজকের মানুষের কাছেই বরঞ্চ সেই জায়গাটায় প্রশ্নবোধের জায়গায় তৈরি করছে তারা নিজেরাই কারণ 14 নির্বাচনে বিএনপি সেদিন কী চাইল বিএনপি সেদিন নির্বাচনে বয়কট করলো না সেদিন বিএনপি তো প্রতিহত করতে এসেছিল প্রতিহত করতে পারলো না মানুষের রক্ত নিল নিরীহ মানুষদেরকে হত্যা করলো নির্বাচনে সহকারী প্রেসিডিং অফিসারকে হত্যা করলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হত্যা করলো তার মধ্যে থেকে কি মনে হয় যে আপনি 2014 সালের একটি ইতিবাচক কোনো রাজনৈতিক কর্মকাণ্ড বিএনপি সেদিন করেছিল করেনি বিএনপি একটি হলো গণতান্ত্রিক সংস্কৃতিতে আপনি যেমনিভাবে গণতান্ত্রিক অধিকার আছে আপনার নির্বাচনে অংশগ্রহণ করার আপনি গণতান্ত্রিক অধিকারও আছে নির্বাচনে অংশগ্রহণ না করার এবং দেখেন যে 14 সাল নিয়ে আমরা কথা বলছি তার আগে যদি ঘটনার প্রেক্ষাপটে দুই একটি বিষয় আমরা অবলোকন করি তাহলে কী দেখতে পাই 2014-র 5-ই জুন নির্বাচনের আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তৎকালীন বিরোধী দলের নেত্রী বেগম খালেদা জিয়াকে ফোন করেছিলেন এবং বলেছিলেন আলোচনার মধ্য থেকে নির্বাচনকালীন যে সরকার হবে সেই সরকারে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে বিএনপির যে সাংসদ আছে তাদেরকে দেওয়ার মধ্য থেকে যে নির্বাচনকালীন সরকার হবে সেই সরকারে বিএনপিকে আহ্বান জানিয়েছিল কিন্তু বরঞ্চ বিএনপি সেদিন প্রত্যাখ্যান করে রাজনৈতিকভাবে বাংলাদেশের রাজনীতিতে বিএনপি কোনো না কোনোভাবে এন্টি একটি সেন্টিমেন্ট আমি প্রায়শই বলি বিএনপি ইজ নট এ পলিটিক্যাল পার্টি অ্যাট অল এটা আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে সবসময় বলে যাব কারণ বিএনপির জন্ম বা বেড়ে ওঠা কোনো একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য থেকে জনগণ মনের মধ্যে থেকে প্রতিষ্ঠিত হয়নি একটি ক্ষমতার মধ্য থেকে একজন শাসক দেশের সরকার প্রধান রাষ্ট্রপতিও ছিলেন চিফ আর্মি স্টাফও ছিলেন এই রকমের অবস্থার মধ্য থেকে একটি যারা দল জন্ম দিয়েছে ক্ষমতার মধ্য থেকে ক্ষমতা উচ্ছিষ্ট মানুষদেরকে নিয়ে একটি দল তৈরি করেছিল বিভিন্ন দলছুট মানুষদেরকে নিয়ে একটি দলের জন্ম দিয়েছিল স্বাভাবিক কারণে আমি একটা রাজনৈতিক কর্মী হিসাবে মনে করি না বিএনপি ইজ এ পলিটিক্যাল পার্টি হ্যাঁ এখন বলতে পারেন পলিটিক্যাল পার্টি যদি না হয় তাহলে সেই পলিটিক্যাল পার্টি কয়েকবার ক্ষমতায় কেন আসছে এর মানে কারণটা হলো বাংলাদেশের জন্মের
একাত্তরে যে আমার মহান মুক্তিযুদ্ধ, সেই মহান মুক্তিযুদ্ধের আগে 1970 সালের যে 17ই ডিসেম্বর নির্বাচন হয়েছিল, জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে গোটা দুনিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিব ছিল তৎকালীন সময়ে গণতান্ত্রিক আন্দোলনের প্রবাদ পুরুষ। সেই বঙ্গবন্ধুর নৌকার বাইরেও প্রায় 20-25% মানুষ সেদিন কিন্তু নৌকার বাইরে ভোট করেছিল। এই ভোটটা 75-এ বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে জিয়াউর রহমান যখন অবৈধভাবে ক্ষমতা দখল করলো, তখন সেই যে জনগোষ্ঠী তারা তার পক্ষে অবস্থান গ্রহণ করেছে। স্বাভাবিক একটা দল তখনকার প্রেক্ষাপটে তৈরি হওয়া খুব স্বাভাবিক ছিল। এরপর আসেন 18 নির্বাচন। সেই 18 নির্বাচনে তো ওনারা অংশগ্রহণ করেছে। আমার প্রশ্নটা হলো, যারা সেদিন 14 নির্বাচনের সময় এই রকমের মানুষকে হত্যা করলো, কিন্তু তারা যখন আলোচনার জন্য মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে ইতিবাচকভাবে তাদের ফোন করেছিল, সেই ফোন কলকে অবজ্ঞা করে যারা রক্তের হোলি খেলায় লিপ্ত হলো, তারাই আবার 18 নির্বাচনে গণভবনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে সংলাপ করে সেই নির্বাচনে অংশগ্রহণ করলো। এবং সেই নির্বাচনে, নির্বাচনের দিন 30 ডিসেম্বর দুপুর 12টা পর্যন্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের সমস্ত গণমাধ্যমগুলোর সামনে কী বলেছিল, নির্বাচন ফেয়ার হচ্ছে, নির্বাচন সুষ্ঠু হচ্ছে। তারপর নির্বাচনী প্রেক্ষাপটে যখন তারা পরাজয় বরণ করেছে, তখন সেটাকে বিভিন্ন কায়দায় তারা তাদের মতো, তাদের ব্যাখ্যা একটা বিরোধী দল হিসাবে বা তাদের অবস্থা বিরোধী মহল হিসাবে তারা সেটা বলে যাচ্ছে, সেটা টিলঠুটে বলে যাচ্ছে। তাতে আমার মনে হয় না যে গণতান্ত্রিক সংস্কৃতিতে যদি আপনি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান, তাহলে আমি মনে করি, আমি আওয়ামী লীগের কর্মী হিসেবে যদি এই দলটার দিকেই তাকাই, তাহলে আমরা 1979 সালে জিয়ার অধীনে নির্বাচনে অংশগ্রহণ করেছি, আমরা 86 সালে এরশাদের অধীনে নির্বাচন করেছি। কারণ আমি মনে করি নির্বাচনে অংশগ্রহণ করার মধ্যে থেকে জনমত জরিপ করার একটা সুযোগ থাকে, দল হিসাবে আপনার জনগণের মধ্যে কী অবস্থান সেটা পরিমাপ করা যায়। তার জন্য আমি মনে করি নির্বাচনই একমাত্র গণতান্ত্রিক বা বিশুদ্ধ প্রক্রিয়া যার মধ্যে থেকে আপনি আপনার অবস্থান ব্যাখ্যা করতে পারবেন, দলের অবস্থান কী সেটা মানুষের মাঝে ফুটে উঠবে, এর কোনো বিকল্প হতে পারে না। এর বাইরে যদি অন্য কোনো পন্থা অবলম্বন করে ক্ষমতায় যেতে চায়, এটা নিঃসন্দেহে 2022 সালের বাস্তবতায় সম্ভব কিনা সেটা অন্যরা অনেক কিছু স্বপ্ন দেখতে পারে, কিন্তু এই স্বপ্নের পথে বাংলাদেশের মানুষ হাঁটবে কিনা সেটা যে দিল্লি বহুদূর। নুরুল হক নূর, নতুন রাজনৈতিক দল করলেন এবং যে রাজনৈতিক বাস্তবতার মধ্য দিয়ে সামনের দিকে বাংলাদেশ এগোচ্ছে, কী মনে হচ্ছে যে আপনি আপনার দল, আপনারা তো নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের কথা বলছেন, কিন্তু বাস্তবতা কি সেটি অ্যালাউ করবে বলে মনে হয়? কারণ একদিকে সংবিধান আছে, সরকার বলছে সংবিধান অনুযায়ী সব কিছু হবে, এবং নির্বাচন কমিশনের আইনের একটা দাবি ছিল, সেই আইন সরকার এখন করছে, যদিও সেটা নিয়েও প্রশ্ন আছে। সব মিলিয়ে কি মনে হচ্ছে আপনার কাছে? আপনাকে ধন্যবাদ, এবং দর্শক যারা দেখছেন চ্যানেল আয়ের তৃতীয় মাত্রার তাদেরকেও শুভেচ্ছা, মনির ভাই আছেন তাকেও ধন্যবাদ শুভেচ্ছা। এবং আপনি যেটি বলছেন এটি আজকে বাংলাদেশের, আমি মনে করি যে সব মানুষের না, সচেতন মহল, বিশেষ করে রাজনৈতিক সচেতন মহলের একটা কোশ্চেন যে আগামী নির্বাচনটি কী প্রক্রিয়া হবে এবং এই রাজনৈতিক পরিস্থিতি দেশকে কোন দিকে নিয়ে যাচ্ছে। মনির ভাই 14 সালের নির্বাচনের কথা বলেছেন, 18 সালের নির্বাচনের কথা বলেছেন, এবং সেই সময়ের প্রধান বিরোধী দল বিএনপির কিছু ভূমিকার কথাও বলেছেন। তা আমি ওই ব্যাখ্যা বিশ্লেষণে যাব না, কিন্তু আমি যে কথাটি বলবো, আপনি অনেকদিন ধরে প্রোগ্রাম করেন, আপনার এখানে সরকারি দল বিরোধী দলের বিভিন্ন মতের মানুষ আসে। 14 সালের নির্বাচনে প্রধান বিরোধী দল সংসদের তারা কিন্তু অংশ নেয়নি। কেন নেয়নি? কারণ তাদের রাজনৈতিক ঐক্যমত হয়নি যে নির্বাচন কী প্রক্রিয়া হবে সেটি নিয়ে। কেন? বাংলাদেশের বিগত 50 বছরে একটাই রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে সামাজিক চুক্তি হয়েছিল, সেটি ছিল নির্বাচনের জন্য একটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, যেটির জন্য আওয়ামী লীগ বিএনপি ঐক্যবদ্ধভাবে কিন্তু আন্দোলন করেছিল, যে আন্দোলন রাজনৈতিক ভিন্ন মেরুর লোকজনকে, সেই বিএনপির নেতৃত্বে যে জোট ছিল, আওয়ামী লীগের নেতৃত্বে জোট ছিল, বাম আন্দোলনের নেতাদের নেতৃত্বে জোট ছিল, সব একটা জায়গায় ঐক্যমত হয়েছিল যে এই প্রক্রিয়া নির্বাচনটি হতে পারে। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় এসে সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তুলে দিয়েই মূলত দেশে সংকটটি তৈরি করেছে। সুতরাং আজকে যদি সংকট থেকে উত্তরণ ঘটাতে হয়, তাহলে এই সরকারকে আবার উদ্যোগ নিতে হবে, এবং বাস্তব অর্থে ক্ষমতার মেরুতে যারা থাকে তারা তো সহজে কোনো জনগণের দাবি কিংবা গণদাবির প্রতি ভ্রুক্ষেপ করতে চায় না, আপনার তাদেরকে বাধ্য করতে হয়, আর বাধ্যটা হচ্ছে জনগণকে করতে হবে। যেমন 2007 সালের আপনার নির্বাচনের সময় আপনার নিশ্চয়ই মনে আছে, সেই সময়ের ক্ষমতাসীন দল ছিল বিএনপি, বিএনপি ছিল তারা মূলত যে আপনার নির্বাচনটি করতে চেয়েছিল, সেই নির্বাচনে বিরোধী দল আওয়ামী লীগ সেটাতে একমত হয়নি তত্ত্বাবধায়ক সরকার নিয়ে, যে কারণে একটা অস্বাভাবিক পরিস্থিতি হয়েছিল 1/11 মতো। আজকে আওয়ামী লীগ
কিন্তু সেম একটা অবস্থায় দেশে তৈরি করেছে। এখন আমরা একটা নতুন দল, আরও বিভিন্ন দল আছে, যেমন আপনি দেখছেন যে রাষ্ট্রপতি সংলাপ করেছে, সেখানে নিবন্ধিত আপনার 8-10টি দল অংশ নেয়নি। তাহলে রাষ্ট্রপতি রাষ্ট্রের সর্বোচ্চ অভিভাবক, তার সংলাপে অংশ না নেওয়ার মধ্যে দিয়ে কিন্তু তারা এই নির্বাচন যে আয়োজনের জন্য রাষ্ট্রপতি মূলত যে বিষয়ে ডেকেছিলেন সেটি কিন্তু তাদের প্রতি তারা একটা অনাস্থা জানিয়ে দিয়েছে। এখন আওয়ামী লীগ আগে ছিল মনে করেন প্রধান বিরোধী দল হিসেবে, বিএনপি বলতে গেলে আপনার একা হাক ডাক দিছে। এখন কিন্তু তার মতো করে অনেকেই বলছে যে এই বিগত যে দুটি নির্বাচন আওয়ামী লীগ করেছে সেই প্রক্রিয়ায় তারা আর যাবে না, মানে ন্যাড়া বেলতলা একবার গিয়েছে আর যেতে চায় না। তো সেই ক্ষেত্রে একটা রাজনৈতিক ঐক্যমত্য সৃষ্টি হতে হবে। আর আমার মনে হয় না গেলেও তো নির্বাচন হয়, মানে নির্বাচন হয় বলতে 14 তো হয়েছে, সরকার গঠিত হয়েছে, 5 বছর পার করেছে, আবার যাওয়ার পরও নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে প্রশ্ন আছে, কিন্তু সরকার তো তার মেয়াদ পার করে দিচ্ছে। এখন সবসময় তো সেই সুযোগটা থাকবে না। একটা কথা আছে যে বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবার ধরা পড়ে গেছো। তো এখন সরকার দুইটা টার্ম পার করেছে এবং এর পেছনে আমাদের বিশেষ করে ভূ রাজনৈতিক প্রেক্ষাপটও দেখতে হবে। বাংলাদেশের রাজনীতিতে এখনও বিশেষ করে পশ্চিমাদের একটা প্রভাব থাকে, সেই ক্ষেত্রে বিশেষ করে আমি মনে করি যে আমি তো জানতাম যে এতদিন বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বেশি প্রভাব ভারতের এবং চীনের, মানে অর্থনৈতিকভাবে চীন এবং রাজনৈতিকভাবে ভারত খুবই প্রভাব। আমাদের নিকটবর্তী প্রতিবেশী দেশ ভারত, যারা আমাদের মুক্তিযুদ্ধেও কিন্তু স্বাধীনতার পেছনেও কিন্তু একটা অন্যতম ভূমিকা রেখেছে, ভারতের প্রভাব তো থাকবেই। তো এই যে একটা আন্তর্জাতিক প্রভাব সেটিও অনেক ক্ষেত্রে সরকারের ফেভারে অটোমেটিক্যালি আমি মনে করি কিছু কিছু ক্ষেত্রে এসেছিল, কিন্তু এইবার যখন আমেরিকার মতো একটা শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র, যারা বিশ্ব মোড়ল হিসেবেই পরিচিত বলতে গেলে, তো তারা যখন বাংলাদেশের এই কর্তৃত্ববাদী সরকারকে বিভিন্ন ইস্যুতে একটা ওপেন ডিপ্লোমেসিতে প্রকাশ করেছে যে তাদের এই কর্তৃত্ববাদকে তারা প্রশ্রয় দিবে না, এবং বর্তমান যে অ্যাডমিনিস্ট্রেশন তাদের যে ফিলোসফি, তারা যেটা বলতে চেয়েছে যে ডেমোক্রেসি হিউম্যান রাইটসকে আবার পুনর্বিন্যাস করা, সেক্ষেত্রে বাংলাদেশের যে কর্তৃত্ববাদ এটা কিন্তু সারা বিশ্ব জানে। তো আমেরিকা যদি সেটা পছন্দ না করে, তার যারা এলাই আছে তারাও পছন্দ করবে না, প্লাস হচ্ছে বাংলাদেশে আপনি যাদের কথা বলছেন প্রতিবেশী দেশ, তাদেরও একটা সবসময় ভূমিকা ছিল। আই থিঙ্ক কিন্তু তাদের যে ভূমিকা ছিল নূর, সেই ভূমিকার তো আপনি খুব কট্টর অনেকেই কট্টর সমালোচক ছিলেন এবং আপনিও তার মধ্যে একজন, যে বাংলাদেশ আসলে ইকোনমিক্যালি চীনের পেটের মধ্যে এবং পলিটিক্যালি ভারতের পেটের মধ্যে ঢুকে পড়েছে এবং এখান থেকে বাংলাদেশকে বের করে আনতে হবে, এটি অনেকের চাওয়া ছিল, আমার রাইট? এটা আপনি ঠিক, এটা আমাদের অনেকেরই রাজনৈতিক মহল বলে থাকেন, আলাপ আলোচনা করে থাকেন, বাট বাস্তবতাটা ভিন্ন। ভারতের পেট থেকে বের করাটা বাংলাদেশের জন্য খুব ডিফিকাল্ট, এটা আমার কথা না, বঙ্গবীর কাদের সিদ্দিকীর মতো লোক মুক্তিযুদ্ধ করেছিল এবং তারা ভারতের ট্রেডিং নেছে, সে একটা এই 2018 সালে একটা প্রোগ্রামে, সরি 2019 সালে বলেছিল যে এইভাবে দেশ ভারতের পেটে ঢুকে যাবে জানলে আমরা যুদ্ধ করতাম না। এখন আমাদের ভারতকে কিন্তু প্রয়োজন, নিকটবর্তী প্রতিবেশী দেশ তিন দিকে তারা বেষ্টিত, তাদের সাথে গুড রিলেশন প্রয়োজন, এবং আমি মনে করি সেটা তো একটা পর্যায়ে ছিল, বিএনপির সাথেও কিন্তু ভারতের একটা রিলেশন ছিল, কিন্তু সেটা আজকে যেভাবে আওয়ামী লীগের দিকে একচেটিয়া কেন গেল সেটা আমার মতে এখনকার রাজনীতিবিদদের আমাদেরকেও একটু পর্যালোচনা করতে হবে, যে ভারত কেন শুধু একটা দলকে ব্লাইন্ডলি সমর্থন দেবে। অবশ্যই নিকটবর্তী প্রতিবেশী দেশ হিসেবে আমরা গুড রিলেশন, আমরা সেদিকে যাব, এবং আমেরিকার মতো বিশেষ করে উদার গণতান্ত্রিক দেশ, সেখানে চীনের আবার অর্থনৈতিক দিক থেকে আমাদের প্রয়োজন হবে, কিন্তু সামগ্রিকভাবে আন্তর্জাতিক মহল এই জিনিসটা বুঝতে পারছে যে বাংলাদেশে যদি এইভাবে একটা কর্তৃত্ববাদী সরকার কন্টিনিউ করে তাহলে এখানে আপনার উগ্রবাদ কিংবা একটা অস্বাভাবিক পরিস্থিতির উদ্ভব হবে, যেটা শুধুমাত্র বাংলাদেশ না, এই অঞ্চলের রাজনীতি শান্তির ক্ষেত্রে একটা বড় প্রবলেম হবে। সেক্ষেত্রে এখন বাংলাদেশের জনগণ বা ভিন্ন মতের রাজনৈতিক দলগুলো, যাদের মধ্যে ছোটোখাটো দূরত্ব ছিল, এতদিন ভিন্ন ভিন্ন জায়গা থাকলেও এখন কিন্তু তাদের টোন টিউনে একটু একটু ঐক্যমত তৈরি হচ্ছে। তো আমার যেটা মনে হয় বাস্তব কথা, কোনো সরকার তো এমনি এমনি ক্ষমতা ছাড়বে না। বিএনপি যদি আওয়ামী লীগ লগি বৈঠার তাণ্ডব না করত তাহলে কিন্তু এই সিম্প্যাথিটা আওয়ামী লীগ গ্রো করতে পারতো না, সেই সময় যে পরিস্থিতি তৈরি হয়েছিল। তো আজকে লগি বৈঠার তাণ্ডব তো হবে না, কারণ মানুষ হানাহানি মারামারি চায় না, মানুষ আসলে একটা শান্তিপূর্ণ সমাধান চায়। তো আমার মনে দেখেন ঢাকা শহর কত লোক, এর যদি 10 ভাগের 1 ভাগ লোক যদি রাস্তায় খালি নেমে হাত উঁচু করে বলে যে আমরা সরকারকে চাই না, সিম্পল কথা, আমার মনে হয় শেখ হাসিনাও যেহেতু একজন রাজনীতিবিদ বঙ্গবন্ধুর কন্যা, মানুষ যদি নেমে বলে তিনি বিবেচনা করবেন, কারণ তারা তো রাজনীতি বোঝে। কিন্তু আমাদের একটা দুর্বলতা ঠিক যে বিরোধী দলগুলো রাস্তায় মানুষকে নামাতে পারেনি, কিন্তু এখন কিন্তু মানুষের রাস্তা নেই, ব্যাপারটা কে রেখে মানে রাজনৈতিক দলগুলোর উপর রাস্তা নেই মানুষের, না রাজনৈতিক, এটা আপনি বলছেন এটা কিছুটা ঠিক, কারণ হচ্ছে মানুষ তো দেখেছে
মনির ভাই বলেছেন আমি ভাইয়ের সাথে বিনয়ের সাথে দ্বিমত পোষণ করে বলবো, তিনি বিএনপির কতগুলো কথা বলেছেন, বিএনপি রাজনৈতিক দল না, এই করেছে সেই করেছে, বাস্তব করতে ভাই যেই লঙ্কায় গিয়েছে সেই রাবণ হয়েছে। আজকে বিএনপি যেমন 96 সালে এই 14 সালের মতো একটা নির্বাচন করতে চেয়েছিল, তারা পারে নাই, আওয়ামী লীগ বিরোধী দল হিসেবে তাদেরকে নাস্তানাবুদ করেছে, তারা সরে গিয়েছে, কিন্তু আওয়ামী লীগ তো 14 সালে সেই পথেই হাঁটলো। তো আমি কিভাবে আওয়ামী লীগকে জাস্টিফাই করবো যে আওয়ামী লীগ ইজ বেটার দেন বিএনপি? তারপরে আপনি র্যাবের কথা বলেন, আজকে যেই একটা আন্তর্জাতিক আমরা দেখলাম যে নিষেধাজ্ঞা এসেছে আমাদের একটা এলিট ফোর্স বাহিনীর উপরে, যারা খুব ভালো প্রশিক্ষিত একটা বাহিনী, নিষেধাজ্ঞা আসলো কেন? তারা নিজ দেশের নাগরিকদের গুমখুম করছে এই অভিযোগ, এটা আমি দেইনি আপনি দেন নাই, আন্তর্জাতিক মহল দিয়েছে যুক্তরাষ্ট্রের মতো একটা দেশ। তো তাদের গঠন করেছিল বিএনপি সরকার ক্ষমতা থাকতে, আওয়ামী লীগের কিন্তু 2008 সালের কমিটমেন্ট ছিল যে তারা ক্ষমতা আসলে র্যাবকে বিলুপ্ত করবে, তারা কিন্তু বিলুপ্ত করে, বরঞ্চ বিএনপির চেয়ে বিএনপি অপারেশন ক্লিন হার্ট করেছে, তারা ওই ধরনের কোনো নাম টাম না দিয়েই হচ্ছে 601 জনকে এই গত 12 বছরে গুম করেছে, 3000 মানুষকে ক্রস ফায়ার নামে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করিয়েছে র্যাবকে দিয়ে। এখন দেখেন আমরা সমালোচনা করেছি, এখন আবার বিদেশিরাও ধরেছে। তো এই যে দুটো দলের কিন্তু ক্যারেক্টার কিন্তু সেম, যে কারণে আপনি যেটা বলছেন আমরা যেটা রিয়ালাইজ করি যে মানুষ আসলে মনে করে আওয়ামী লীগ বিএনপি দিয়ে কার্যত এই দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন হবে না, শুধুমাত্র পাত্র চেঞ্জ হবে, ভিতরের জিনিস একই থাকবে। সেজন্যই আমি মনে করি যে আমাদের মতো এই নতুন দল কিংবা ছোট দলগুলো ছোট করে উত্তর দিবেন, আপনারা কি বিএনপির বাইরে বা বিএনপি আওয়ামী লীগের বাইরে একটা বিকল্প শক্তি হিসেবে নিজেদেরকে দাঁড় করবার চেষ্টা করছেন? প্রথমত এটা আমাদের একটা অন্যতম লক্ষ্য যে বিএনপি আওয়ামী লীগের বাইরে একটা প্যারালাল শক্তি, রাজনৈতিক শক্তিকে দাঁড় করানো, যাদেরকে মানুষ মনে করে যে তারা এই দেশকে নেতৃত্ব দিতে পারবে। এবং যেহেতু রাজনীতিতে নানা ধরনের সমীকরণ, সমঝোতা, নানান কিছু অতীতে হয়েছে, আমাদের সিনিয়র অনেক রাজনীতিবিদ নেতৃবৃন্দের প্রতি মানুষের অনাস্থা আছে, সেক্ষেত্রে আমরা এই আস্থাটা অর্জন করতে চাই। দ্বিতীয়ত আমরা বিএনপি আওয়ামী লীগের মতো বড় দলের বাইরে থাকা ছোট দলগুলো যারা আছে সক্রিয়ভাবে তাদের সাথে একটা আলাপ আলোচনাও চালিয়ে যাচ্ছি যে আমরা বিএনপির সঙ্গে কোনো সরকার বিরোধী আন্দোলনের জোট গঠনের এখনই আমরা বিএনপির সাথে যেতে চাই না। তবে আমরা এটা মনে করি যে আমরা যদি একটা গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের দিকে সামনে দাবিত হতে চাই এবং এই সরকারকে হটাতে চাই, তাহলে বিএনপির মতো একটা সংগঠিত ফোর্স যাদের ওয়ার্ড লেভেল পর্যন্ত অসংখ্য কর্মী আছে তাদেরকে প্রয়োজন, কিন্তু তাই বলে আবার তাদের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে আমরা কাজ করতে ওকে আমি আসবো আবার আপনার কাছে। মিস্টার মনিরুজ্জামান মনির, আমার আপৃষ্ট যে আমি মিস্টার নূরের বক্তব্য থেকে যেটুকু আস, আসলে বাংলাদেশের রাজনীতির নিয়ামক শক্তি কি, বাংলাদেশ না বহিঃশক্তি না দুটো মিলে, মানে এটি এখন একটা খুব একটা ধোয়াটে অবস্থার মধ্যে আছে। বলাই হয়ে থাকে যে জনগণের নূরের অভিযোগে স্পষ্ট 14-15 18 নির্বাচনে জনগণ ছিল না, অনেকে বলেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সেটি বিএনপির সঙ্গে জনগণের দূরত্ব তৈরি হয়েছে, স্পষ্ট বিরোধী দলগুলোর উপর আস্থা নেই তিনি বলছিলেন, সরকারি দলের উপরও আস্থা নেই, অনেকে মনে করেন সরকারি দলও আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে, দেশের উন্নয়ন প্রক্রিয়ায়ও জনগণের অংশগ্রহণ নেই, উন্নয়ন হচ্ছে হয়তো কিন্তু জনগণ ঠিক তাকে কতটা সম্পৃক্ত করতে পারছে তার মধ্যে তার অংশগ্রহণ কতটা, তার প্রায়োরিটি কতটা বিবেচনা করা হচ্ছে, সেগুলো নিয়ে অনেকের মধ্যে নানা রকমের প্রশ্ন আছে। আপনার কাছে শুনতে চাই আসলে মূল শক্তি কি, জনগণ নাকি বহিঃশক্তি নাকি বাংলাদেশ? নূরের ভাষায় এখানে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন এরাই হচ্ছে ক্ষমতাসীনদের মূল শক্তি সব মিলিয়ে? যদি বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, বাংলাদেশের ক্ষমতায় কি আসবে কি আসবে না একজন রাজনৈতিক কর্মী হিসেবে মনে করি এটা জনগণই নির্ধারণ করবে। এখন প্রশ্নটা হলো ভূ রাজনীতির প্রেক্ষাপট যেটা আপনি বলেছেন সেটা একটি হলো ঐতিহাসিক সত্য, আমার স্বাধীনতার উষালগ্নে মহান মুক্তিযুদ্ধের সময় আমার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন, উনি সশস্ত্র মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করেছিলেন, উনি ভারতে ট্রেনিং নিয়েছিলেন, 1 কোটি মানুষ সেদিন ভারত সরকার আমাদেরকে ট্রেনিং দিয়েছে, আমাদেরকে আশ্রয় দিয়েছে, আমাদেরকে অস্ত্র দিয়ে সাহায্য করেছে, ভারতের সেনাবাহিনীর রক্ত এই দেশে এই জমিনে আছে, স্বাভাবিক কারণেই ভারতের সাথে আমাদের যে সম্পর্ক এটা একটি ঐতিহাসিক সম্পর্ক, এই সম্পর্ক আমার জন্মের সাথে জড়িত, স্বাভাবিক কারণেই ভারতের সাথে আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, আমরা তাদের কাছে আমরা কৃতজ্ঞ, তার মানে এই নয় যে আমরা তার দাসত্ব করছি, তার সাথে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্য থেকে আমি আমার যে ন্যায্য দাবি, ন্যায্য পাওনা, ন্যায্য হিস্সা সেটা আমরা আদায় করছি কি না। এবং দেখবেন গত কয়েক বছরে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা ছিটমহল, তারপর আপনার পানির সমস্যা, অনেক সমস্যার সমাধান আমরা করেছি, স্থল বন্দর যে সমস্যা সে সমস্যার সমাধান আমরা করেছি, স্বাভাবিক কারণে আমরা তো দল হিসাবে বা
সরকার প্রধান হিসেবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কারো কাছে মাথা নত করে রাষ্ট্র পরিচালনা করছে না। স্বাভাবিক কারণে আমি মনে করি আজকে আমরা যে রাজনৈতিক যে বাস্তবতা সেই বাস্তবতা আমরা একটা গ্লোবাল ভিলেজে বাস করি। এখানে আমেরিকা বলেন, চীন বলেন, ভারত বলেন, চীনের সাথে আমার সাথে যে সম্পর্ক সেটা হলো আমার ব্যবসা বাণিজ্য, আমার উন্নয়ন সহযোগী হিসেবে চীন আমার সাথে কাজ করছে, ভারতের সাথেও আমার সেই সম্পর্ক আছে, আমেরিকার সাথে আমার সাথে দীর্ঘদিনের বাণিজ্য সম্পর্ক, আমেরিকা আমার সবচেয়ে বড় বায়ার, এটা আমার অস্বীকার করার কোনো জো নেই। স্বাভাবিক কারণে এখন প্রশ্নটা হলো 71 সালের যে আমার যে জন্মলগ্ন সেই সময় আমার কে প্রকৃত বন্ধু হিসেবে আমার পাশে দাঁড়িয়েছিল, সেটা কখনো কখনো বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে থেকে প্রমাণিত হয় কে আমার আসল শত্রু বা কে বন্ধু। আমরা কাউকেই শত্রু হিসেবে পরিগণিত করতে চাই না। আজকের দুনিয়ায় আমরা সকলকে বন্ধু হিসাবেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা হাঁটছেন এবং সকলকে বন্ধু হিসেবে মেনেই আমরা সামনের দিকেই যাচ্ছি। এখন আসেন ডেমোক্রেসি, হিউম্যান রাইটস, এই যে কথাগুলো আমরা মুখস্থ অনেক কথা বলি, এই কথাগুলো বলার মধ্যে থেকে আমরা যে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে আমরা অনেক কিছুর কারণেই, এই মার্কিন যুক্তরাষ্ট্র তো র‍্যাব যখন গঠন হয়েছিল তখন আজকের যে মার্কিন যুক্তরাষ্ট্র যাদেরকে নিয়ে স্যাংশন করছেন সেই স্যাংশন করার আগে আমি যদি বলি 2002 এবং 2003 সালে র‍্যাব গঠনের প্রেক্ষাপট নূর বলছে অপারেশন ক্লিন হার্ট, তৎকালীন সময়ে নূর 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত 1 অক্টোবরের নির্বাচনে আওয়ামী লীগ যখন ক্ষমতা আসতে পারে নাই নানা অপকৌশলের মধ্যে থেকে যারা সেদিন ক্ষমতা এসেছিল, সেদিন আওয়ামী লীগকে ভোট করার কারণে আওয়ামী লীগের 26,000 নেতা কর্মীকে বিএনপি জামাতের নেতৃত্বে সেদিন হত্যাযজ্ঞ চালিয়েছিল। সেই হত্যাযজ্ঞে প্রত্যক্ষ পরোক্ষভাবে র‍্যাবের ভূমিকা ছিল, যেটা যখন ধরাছোঁয়ার বাইরে চলে গেল তখন কিন্তু অপারেশন ক্লিন হার্ট নামে এই র‍্যাবকে তারা তৈরি করেছিল, কারণ তাদের কর্মীদেরকে তারা কন্ট্রোলে নিয়ে আসতে পারছিল না, সেই কারণে তৎকালীন সময় র‍্যাবের প্রেক্ষাপট ছিল। এই র‍্যাব গঠন নিয়ে আজকের মার্কিন যুক্তরাষ্ট্র যে কথা বলছে, মার্কিন যুক্তরাষ্ট্র জানে না যে ফজলুল বারী যার নেতৃত্বে সেদিন র‍্যাব হয়েছিল, র‍্যাব সেদিন র‍্যাবের ব্যাপারে ফজলুল বারী তৎকালীন সময় কী বলেছিল যে বাংলাদেশের বাস্তবতার প্রেক্ষাপটে র‍্যাবের প্রয়োজনীয়তা আছে। তা আজকের যদি স্যাংশন দেয় তাহলে সেই দেশে ফজলুল বারী যে র‍্যাবের প্রথম কর্তা ব্যক্তি সেই ফজলুল বারী মার্কিন যুক্তরাষ্ট্রে কীভাবে বসবাস করে, তার মানে কি এটা ডাবল স্ট্যান্ডার্ড নয়? অবশ্যই ডাবল স্ট্যান্ডার্ড। আমার কথাটা হলো আমি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে, যেটা নূর বলছে যে কতটা কয়েকটি কথা যে কর্তৃত্ববাদী সরকারের আচরণ যখন হয় তখন উগ্রবাদ বা জঙ্গিবাদের জন্ম হয়, এবং এই উগ্রবাদ জঙ্গিবাদের বাংলাদেশের বিচরণভূমি বিএনপি জামাতের আমলে ছিল বিদায়, আজকের এই র‍্যাব তো মাদক জঙ্গিবাদ এই সমস্ত কর্মকাণ্ডের র‍্যাব ইতিবাচক ভূমিকা পালন করবে। হ্যাঁ, এখন র‍্যাব যে কর্মকাণ্ড করবে সেই কর্মকাণ্ড করতে গেলে যে কখনো কখনো যে ত্রুটি বিচ্যুতি হয় না তা নয়, সেই ত্রুটি বিচ্যুতি কী হচ্ছে সেটা বরঞ্চ সরকারকে পর্যবেক্ষণ করা উচিত, অধিকতরভাবে সেদিকে দৃষ্টি গোচর হওয়া উচিত এবং সেই বরঞ্চ সেটা নিয়ে আলোচনা করতে পারে। এবং ইতিমধ্যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমরা কথা বলবো। কেন কথা বলবো না? মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তো আমাদের কথা বলতে আমাদের দরজা বন্ধ না, আমাদের দরজা ওপেন। স্বাভাবিক কারণে এর বাইরে আর কয়েকটি কথা নূর বলেছে যে তত্ত্বাবধায়ক সরকার 2007 সালের যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে তৎকালীন সময় শুধুমাত্র লগি বৈঠা ছিল না, আমরা গণতান্ত্রিক আন্দোলন করার জন্য সেদিন রাজপথে ছিলাম। সেদিন বিএনপি জামাত শিবির বিএনপি তারেক জিয়া একটি বক্তৃতায় শিবিরের প্রোগ্রামে বলেছিল ছাত্র শিবির ছাত্রদল ভাই ভাই, এই কথা বলার মধ্য থেকে সেদিন কাস্তে নিয়ে মাঠে থাকতে বলেছিল। এক পক্ষ কথা বললে তো নুরু হবে না, রাজনীতিতে নিজের অবস্থানকে সামনের দিকে এগিয়ে নিয়ে দেওয়ার জন্য আমি মনে করি হ্যাঁ রাজনীতিতে আওয়ামী লীগ বিএনপির বাইরে গতানুগতিক আপনার যদি মনে হতে পারে যে আওয়ামী লীগের, আমি আগেই বলেছি আওয়ামী লীগের অপোনেন্ট অবশ্যই বিএনপি নয়, এটা বিরোধী মহলের নামক একটি রাজনৈতিক দলের নাম বিএনপি, কিন্তু বিএনপি ইজ নট এ পলিটিক্যাল পার্টি অ্যাট অল। এখন যদি আওয়ামী লীগের সাথে বিএনপির তুলনা করেন, একই পাল্লায় মাপেন, সেটাও ভুল হবে। এই কারণে আওয়ামী লীগের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধ, আওয়ামী লীগের নেতৃত্বে আজকের বাংলাদেশের যত ইতিবাচক দিক সেগুলো আজকে আওয়ামী লীগের নেতৃত্ব হচ্ছে। এই যে নির্বাচন কমিশন আইন, দীর্ঘদিন ধরে জিল্লুর ভাই যেটা ইন্ট্রোতে বলছিলেন যে নির্বাচন কমিশন আইন, সেটা নিয়ে একসময় বিএনপি নেতারা বিভিন্ন সময় বললেন যে আইন সদিচ্ছা থাকলে 2 দিনের মধ্যে সম্ভব, আইনমন্ত্রী বলেছিলেন যেটা দীর্ঘ সময় লাগে, কিন্তু সেই দীর্ঘ সময়ের পরে সরকার যখন অনুধাবন করেছে বাবু হচ্ছে এটা আইনি প্রক্রিয়ার মধ্যে যাওয়া উচিত। কিন্তু কেউ কেউ বলছেন যে আমেরিকান স্যাংশনের একটা প্রভাবের কারণে আইনটা দ্রুত, সেটা যেটাই আপনি যদি আমি যদি মনে করে থাকি স্যাংশন বা
অধিকতর গণতান্ত্রিক প্রক্রিয়া আমি আগেই বলেছি, আপনারা যদি অধিকনত আমরা যদি বিশুদ্ধ গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে চাই সে হিসাবে আলাপ আলোচনার মধ্য থেকে আপনার সামনের দিকের আমার যে ত্রুটি আছে, আমার দুর্বলতা আছে, সেই দুর্বলতাকে আমি ওভারকাম করেই তো আমি একটি সুন্দর বাংলাদেশ নির্মাণ করতে চাই, এবং তার জন্যই তো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কাজ করছে। আজকে নির্বাচনকালীন সরকার নিয়ে যে আইন নিয়ে কথা বলছি, আমরা নির্বাচনী ব্যবস্থায় এই যে স্বচ্ছ ব্যালট বাক্স, স্বচ্ছ ব্যালট পেপার, এটা বঙ্গবন্ধু কন্যা জন্য শেখ হাসিনার মস্তিষ্ক পোষিত ফসল, আজকে আমরা সেটা পেয়েছি। আজকে নির্বাচন কমিশন আইন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকারই করছে, আজকের বাংলাদেশের তথ্য অধিকার কমিশন আইন শেখ হাসিনা সরকারই করেছে, মানবাধিকার কমিশন আইন শেখ হাসিনা সরকারই করেছে। স্বাভাবিক কারণেই এই দেশের আজকের যে সমস্ত কথাবার্তা আমরা বলছি, হিউম্যান রাইটস বা মানবাধিকারের কথা বলছি, এই যে মানবাধিকার লঙ্ঘন ছিল আমার 71 সালের মহান মুক্তিযুদ্ধে, যারা আমার মা বোনের ইজ্জত লুণ্ঠন করেছিল, আমার বাবাদেরকে তারা হত্যা করেছিল, সেই যুদ্ধ অপরাধের বিচার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাস্তবায়ন করেছেন। আজকে সেদিনও দেখেছিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ফোন করে বলেছিল কাদের মোল্লার যেন বিচার না হয়। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা অত্যন্ত সুকৌশলে সেদিন বাংলাদেশের বিদ্যমান আইনের মধ্যে থেকে তাদের বিচার হয়েছে সেটা বুঝিয়ে এদেশে যুদ্ধ অপরাধের বিচার বাস্তবায়ন করেছে। আইনের শাসন কায়েম হয়েছে বিধায় বঙ্গবন্ধু হত্যাকারীদের বিচার হয়েছে, জাতীয় চার নেতার বিচার হয়েছে, বাংলাদেশ তার সঠিক দ্বারা হাঁটছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে। আজকের যে প্রেক্ষাপট বলেছে 2007 আর 2022, 2009 সাল পর্যন্ত আমার ছিল $500 পার ক্যাপিটাল ইনকাম, আজকে 2600 মতন ডলার পার ক্যাপিটাল ইনকাম। আমি বাংলাদেশের প্রত্যেকটা ইন্ডিকেটরে অনেক দেশের চেয়ে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি, কার নেতৃত্বে? বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে। এখন আমরা রাজনীতি করব, রাজনীতির প্ল্যাটফর্ম ভিন্ন মতের মানুষ থাকবে, নূর বা রেজা ভাইরা একটা অন্য প্ল্যাটফর্ম দিয়ে বাংলাদেশে রাজনীতি করতে চায়, নতুন মানুষদেরকে তাদেরকে সংযোগ ঘটাতে চায়, নতুন মানুষের সাথে কানেক্ট করতে চায়, এটাকে আমি সাধুবাদ জানাই, আহ্বান জানাই, রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে একটা দল গড়ে উঠুক আগামী দিনের চিন্তাকে দর্শনকে ধারণ করে। কিন্তু তার পিছনে অবশ্যই বাংলাদেশের যে মূল আদর্শিক অবস্থান, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, বাংলাদেশ, এটাকে সামনে নিয়ে হাঁটতে হবে। আর তথাকথিত কথার বাইরে আওয়ামী লীগ আর বিএনপি একই পাল্লায় মাপার মধ্যে থেকে, আমি যেটা আগেই বলেছিলাম যে সেনা ছাউনির মধ্যে থেকে জন্ম হয়েছে, আজকের নূর বা রেজা ভাইদের সংগঠন তো সেনা ছাউনির মধ্যে থেকে জন্ম হয় না, আমি এটাকে সাধুবাদ জানাই এই কারণে। সে তার জায়গায় দাঁড়িয়ে সে যেটাকে ন্যায্যত মনে করছে তার জন্য একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে ইতিবাচকভাবে যদি হাঁটে সেটাকে আমি আহ্বান জানাই, যে মানুষের মতামতকে প্রাধান্য দিয়ে একটি রাজনৈতিক দল হিসেবে যদি সে আত্মপ্রকাশ করতে পারে, মানুষের অধিকারের কথা বলতে পারে, সেটাকে আমি সুস্বাগতম জানাই। কিন্তু অন্যায়ভাবে ক্যান্টনমেন্টে যাদের জন্ম, তার সাথে যখন স্বাধীনতা মহান মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধুর মতন মহানায়ক জন্ম দিল, যে 7ই মার্চের ভাষণ আজকের ইউনেস্কো কর্তৃক স্বীকৃত বিশ্বের সেরা ভাষণ, সেই মহানায়কের যে হাতে গড়া দল আওয়ামী লীগকে যখন বিএনপি নামক একটা রাজনৈতিক দলের সাথে একই পাল্লায় মাপা হয়, তখন মনে হয় আমাদের যে মস্তিষ্কের যে বিকৃত মানসিকতা, এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এটা নূরের জন্য না, এটা গোটা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের ভাবনা, যে আওয়ামী লীগের অ্যাগেনিস্টে বিএনপি। আমি তাকেই বলেছি আওয়ামী লীগ ভার্সেস বিএনপি নয়, আওয়ামী লীগের দুর্বলতা এই জায়গাটায় যে আওয়ামী লীগের পাশাপাশি একটি শক্তিশালী বিরোধী দল থাকা উচিত ছিল যারা বাংলাদেশকে ধারণ করে, বাংলাদেশের চিন্তাকে লালন করে। এই রকমের একটি বিরোধী দল নূর যদি হয়ে আসতে পারে সেটা বাংলাদেশের জন্য ইতিবাচক বার্তা নিয়ে আসবে। নুরুল হক নূর, না মনির ভাইয়ের আমি একটা কথা বলবো, যে তিনি যেভাবে বলছেন, মানে আমি যদিও বিএনপির প্রতিনিধি না, কিন্তু তারপরেও কিছু কথা বলছে যে বিএনপিকে ক্যান্টনমেন্টের ভিতর থেকে বেড়ে ওঠা একটা দল। আচ্ছা, তাহলে ক্যান্টনমেন্টে যারা চাকরি করে আর্মির লোক কিংবা ক্যান্টনমেন্টের কিছু লোক যদি দেশের পরিবর্তনে কাজ করতে চায়, এটিকে আমরা ইতিবাচকভাবে দেখবো না? আমাকে যেমন মনির ভাই ওয়েলকাম জানাচ্ছে, আমি মনে ক্যান্টনমেন্ট থেকে যারা রাজনীতি করতেছে ওয়েলকাম জানানো উচিত। আওয়ামী লীগ আছে, সাবেক সামরিক কর্মকর্তারা বিএনপিতে আছে, তো এই যে একটা স্টিগমা, এটা সমাজে সাবেক হওয়ার পর তৈরি করা, মানে হ্যাঁ এটা। তারপরে এই ক্যান্টনমেন্টের সেই জিয়াউর রহমানের কাছ থেকে কিন্তু সেই আমাদের মহান নেতা বঙ্গবন্ধুর প্রশ্নে আমাদের দ্বিমত নেই। আমি সম্মানের সহিতে বলবো যে একজন নেতা হিসেবে যে বঙ্গবন্ধুর যে সংগ্রাম সেখানে আমার পরিপূর্ণ শ্রদ্ধা রয়েছে, বাট শাসক হিসেবে বঙ্গবন্ধুর সব কাজকে আমি সমর্থন করি না, কিন্তু সম্মানের প্রশ্নে আমার কোনো ঘাটতি নেই। বিশেষ করে ধরেন বাকশালকে আমি একজন নাগরিক, কোনো শাসকের সব কাজই তো সবাই পছন্দ করে না। এটাই বলতে এখন মনির ভাইরা যেটা বলে, ধরেন সে আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করে, তো তারা একটা তাদের সবচেয়ে আমি মনে করি যে সংকীর্ণ জায়গা, আওয়ামী লীগের দলীয় সংকীর্ণ জায়গা, সেটা হচ্ছে বঙ্গবন্ধুকে তারা নিজ দলের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ করেছে। নেলসন ম্যান্ডেলার জন্মদিন যদি, জন্মশতবার্ষিকী যদি জাতিসংঘ ডিক্লার দিয়ে পালন করতে পারে, আমরা বঙ্গবন্ধুর প্রশ্নে কেন নিজ দেশেই একঐক্য করে তুলতে পারলাম না? কারণ বঙ্গবন্ধুকে সব কিছুর ঊর্ধ্বে রাখা উচিত ছিল,
কিন্তু ইটস ট্রু, বঙ্গবন্ধুকে আওয়ামী লীগ একটা রাজনৈতিক সাইনবোর্ড হিসেবে ব্যবহার করেছে, যেখানে আমরা দেখেছি শিক্ষা মন্ত্রণালয়ের টিস্যুর বক্সে সেখানেও বঙ্গবন্ধুর ছবি দিয়ে মানে বঙ্গবন্ধুকে মহান করতে চেয়েছে। কিন্তু এটা বঙ্গবন্ধু সম্মানিত হচ্ছে না অসম্মানিত হচ্ছে সেই বোধটা অনেকের নাই। সেক্ষেত্রে আমি বলবো মনিরভাইকে যে বঙ্গবন্ধুকে আমরাও সার্বজনীন করতে চাই, কিন্তু বঙ্গবন্ধুকে নিয়ে যখন রাজনৈতিক ফায়দা লাভের জন্য আওয়ামী লীগ একটা সাইনবোর্ড হিসেবে ব্যবহার করে, তখন কিন্তু বঙ্গবন্ধুর কথা সেখানে অনেকে বলতে চায় না, যে চিন্তা করে যেটা বেনিফিটটা আওয়ামী লীগ আওয়ামী লীগের পকেটে যাচ্ছে। তো এটা মনির ভাইদের আমি বলবো ভাবা উচিত সরকারের। এখন মনির ভাই যেটা বলেছে আমি ধন্যবাদ জানাই, তাদের এই ধরনের ইতিবাচক দৃষ্টিভঙ্গি যদি থাকে যে একটা প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল গড়ে উঠুক। প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল 90-এর গণতান্ত্রিক আন্দোলনের পর মোটামুটি তো বাংলাদেশে একটা মাত্রার গণতন্ত্র ছিল, কিন্তু আজকে তো গত 14-18 দুটো নির্বাচনে প্রধান বিরোধী দল থেকে শুরু করে আপনার অনেকেই অংশ নেয়নি। এখন মনির ভাই বলেছেন আওয়ামী লীগ যে একটা নির্বাচন কমিশন আইন করছে বা করতেছে, হ্যাঁ আওয়ামী লীগের একটা ক্রেডিট থাকতো যে 50 বছরে আমাদের সংবিধানে ন্যায়পাল বলে একটা শব্দ আছে বা একটা জায়গা আছে, এই 50 বছরে সেটা কখনো ইউজ হয়নি, কাউকে ন্যায়পাল হিসেবে নিয়োগ দেওয়া হয়নি। তো নির্বাচন কমিশনের আইনেরও কথা বলা আছে সংবিধানে, কিন্তু 50 বছর আমরা এটা জাতি হিসেবে আমাদের দুর্বলতা না যে 50 বছরে আমরা একটা নির্বাচন কমিশন গঠন করতে পারিনি। এখন নির্বাচন কমিশন আইন হচ্ছে, আমি বলবো বেশি দূর না, আমাদের নিকটবর্তী প্রতিবেশী দেশ ভারতে যান প্রেসিডেন্ট নিয়োগ দেয়, কিন্তু প্রেসিডেন্ট নিয়োগ দিলে কেউ সেটা নিয়ে বিতর্ক করে না, কারণ ভারতের প্রেসিডেন্টের উপরে সেই আস্থা ভারতের রাজনৈতিক দলগুলোর আছে। আপনি পাকিস্তানের দিকে যান, শ্রীলঙ্কার দিকে যান, সরকারি দল বিরোধী দলের ঐক্যমত ছাড়া নির্বাচন কমিশন গঠন হয় না। তো আমাদের দেশের নির্বাচন কমিশন গঠন হতে যাচ্ছে কি, গত দুটো যে নির্বাচন ছিল সার্চ কমিটি সেটাকে একটা বৈধতা দেওয়ার সেম প্রক্রিয়া। প্রক্রিয়াটা কি, দুইজন বিচারপতি থাকবেন, সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান থাকবেন, আপনার মহা হিসাব নিরীক্ষক থাকবেন, রাষ্ট্রপতি দুজন বিশিষ্ট ব্যক্তিকে মনোনয়ন দিবেন। তো তাহলে সংসদের ভাই কাজটা কি, একটা নির্বাচন কমিশন আইন হবে বা সেই নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়ায় যদি সংসদের কোনো সংশ্লিষ্টতা না থাকে, তাহলে আবার আমরা কোন গণতন্ত্রের কথা বলছি, যেখানে বিশিষ্ট ব্যক্তিরাই কিংবা সাংবিধানিক প্রতিষ্ঠানের ব্যক্তিরা তারা কি রাজনৈতিক নেতৃবৃন্দ? রাজনৈতিক সমস্যা আইন পার্লামেন্টারিয়ানদের কাজ কি, আইন প্রণয়ন করা এবং সেই কাজে অংশ নেওয়া। অথচ দেখেন নির্বাচন কমিশন যে ফরম্যাটটা সরকার চিন্তা করছে সেখানে কিন্তু রাজনীতিবিদদের বা সংসদ সদস্যদের কোনো অংশগ্রহণ থাকতেছে না, বরঞ্চ আমি আপনাকে একটু বলবো সেখানে আমাদের যে সুজন যে একটা খসড়া দিয়েছে অত্যন্ত চমৎকার একটা আইডিয়া, যে তারা বলেছেন সংসদের সরকারি দল বিরোধী দল এবং তৃতীয় বৃহত্তম দল মানে তিনটা দলের একটা প্রতিনিধিত্ব সেখানে থাকতেছে, এটা একটা ভালো। এখন সরকার 50 বছরে একটা আইন করতেছে, এটা সরকারের জন্য একটা চ্যালেঞ্জ, সেই আইনটা যদি সার্বজনীন না হয় তাহলে সেই আইনের কোনো মানে হয় না। তো সেক্ষেত্রে আমার মতে আমি সংসদে নাই, কিন্তু আমার দাবি হচ্ছে বা আমার তো একটা মনোব্যক্তি, আপনিও এটা মনে মনে প্রত্যাশা করেন যে যারা সংসদে আছে তাদের ঐক্যমতের ভিত্তিতে একটা যেন আইন হয় যেটা সকলের কাছে গ্রহণযোগ্য হয়, অথবা আপনার এই আইন করে আসলে কোনো কাজ হবে না। এবং রাষ্ট্রপতির সংলাপে যেভাবে বিরোধী দলের অনেকে অংশ নেয়নি, আমি মনে করি এই মুহূর্তে যেটা রাজনৈতিক মহলের আলোচনা যে তারা বলছে যে বাস্তব কথা যে বাংলাদেশের বর্তমান বাস্তবতায় নির্বাচন কমিশনের জন্য আইন করে কিংবা নির্বাচন কমিশনার হিসেবে একজন ফেরেস্তাকে দিলেও সুষ্ঠু নির্বাচন সম্ভব না, কারণ আমাদের নির্বাচন কমিশনার নয়, রাষ্ট্রপতির ক্ষেত্রেই বলা হয়েছে যে আপনার চিফ জাস্টিস এবং প্রধানমন্ত্রীকে শপথ পড়ানো ছাড়া রাষ্ট্রপতির সমস্ত কাজে প্রধানমন্ত্রীর পরামর্শ গ্রহণ করবেন। তো নির্বাচন কমিশনার কিচ্ছু করতে পারবে না যদি আপনার এই পার্লামেন্ট থাকে এবং যদি প্রধানমন্ত্রীর সেখানে হস্তক্ষেপ থাকে। সুতরাং আইন যদি করতে হয় তাহলে নির্বাচন কমিশনকে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের বাইরে রাখতে হবে এবং নির্বাচন চলাকালীন সময়ে সমস্ত ক্ষমতা নির্বাচন কমিশনকে দিতে হবে, তার জন্য রাজনৈতিক ঐক্যমত্য প্রয়োজন। আজকে আওয়ামী লীগ ক্ষমতায় আছে, বাট একটু পরে তো নাও থাকতে পারে, 2 মাস পরে নাও থাকতে পারে, 2 বছর পরে নাও থাকতে পারে। তো আওয়ামী লীগের তো এটা উচিত যে চান্স যেহেতু এসেছে একটা সুন্দর আইন করে পরবর্তীতে যেন কেউ নির্বাচনকে প্রভাবিত না করতে পারে, একটা সাজানো পাতানো নির্বাচন না করতে পারে। কিন্তু দুঃখের বিষয় আমি বলবো যে সরকার সেই দিকে যাচ্ছে না, সরকার 14 এবং 18 সালের সেই সার্চ কমিটির মতো নিজেদের পছন্দসই একটা নির্বাচন কমিশন করার জন্য আইন করতেছে, যেটি নিয়ে অনেকে ভাবছে না। আমরা যেটা বলছি যে আমরা এই মুহূর্তে আমাদের আলোচ্য বিষয় নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার এবং সেইটা সরকার সহজে এগ্রি হবে না, তো তার জন্য আমাদের আন্দোলন করতে হবে, বাস্তব কথা রাস্তায় লোকজনকে নিয়ে চাপ তৈরি করতে হবে এবং আমরা কিন্তু সেই দিকে হাঁটছি। কারণ এই নির্বাচন কমিশন আইন নিয়ে এখন আমরা আমাদের আপত্তি যেটুকু জানানোর প্রেস বিজ্ঞপ্তি আমরা কথা বলে জানিয়েছি, এটা নিয়ে আমরা আন্দোলন করতে চাই না, ওস্তাদের মায়ের শেষ রাইতে। তো সরকার যেভাবে আগাচ্ছে আগাক,
আমরা যদি তাদেরকে বাধ্য করতে পারি তখন আমরা নির্বাচন কমিশন আইনও পরিবর্তন করতে পারবো, মানে আগে আগে নির্বাচনকালীন সরকার ঠিক করতে হবে। অবশ্যই আপনি আরেকটা কথা বলছেন, ছোট করে শেষ করছি, যে বলছেন যে আপনার সংবিধান অনুযায়ী চলছে সংবিধান, না সরকার তো তাই বলছে, ঠিক আছে সংবিধান তো জনগণের জন্য মানুষের জন্য, চাইলে সংবিধান 24 ঘন্টার মধ্যে পরিবর্তন করা সম্ভব, এবং এই সরকার গত দুটো টার্ম ক্ষমতায় থেকেছে, সংসদের সংখ্যাগরিষ্ঠতা আছে, থার্ড টার্ম তো তাদের সংখ্যাগরিষ্ঠতা আছে, তাদের যদি বোধোদয় হয় তারা আপনার, আমি মনে করি যে জনগণ যদি চাপ তৈরি করতে পারে তারা অবশ্যই সংশোধন করবে, এবং এইটাই বলবো যে সংবিধান কোনো ভাই বাইবেল কোরআন না, যেটাকে চেঞ্জ করা যাবে না, এটা মানুষের জন্য প্রণীত একটা বিধান যেটা মানুষের প্রয়োজনে এক না 100 বার পরিবর্তন করা যাবে। মনিরুজ্জামান মনির, হ্যাঁ, নির্বাচন কমিশন আইন যেভাবে হয়েছে এর আগে কেউ করেনি, যে কথা বারবার উনি ফোকাস করার চেষ্টা করলেন যে আইন 50 বছর ধরে এই যে আকুতি। আমি যদি প্রশ্ন করি, আমরা যারা এই বিরোধী মহল যারা দীর্ঘদিন ধরে ক্ষমতায় ছিল, 75 বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর থেকে 96-এর 12 জুন পর্যন্ত 21 বছর, তারপর বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এনাদার আরও মানে 5 বছর, তো 29 বছর তো এইভাবে অন্য অন্য রাজনৈতিক দল ক্ষমতা ছিল। আমাকে একটা উল্লেখযোগ্য কোনো একটি কথা বলুক যে এটা আইনে রূপান্তরিত কোনো একটি রাজনৈতিক দল করেছে, সেটা নির্বাচন কমিশন আইন বলেন, সেটা মানবাধিকার কমিশন আইন বলেন, সেটা তত্ত্ব কমিশন বলেন, সেটা যুদ্ধ অপরাধীদের বিচার বলেন, যারা আজকে আমরা গণতন্ত্রের সবক দিচ্ছি, আইনের শাসনের কথা বলছি, বঙ্গবন্ধু হত্যার বিচার এদেশে পালন করা যাবে না, এই রকমের কোন আইন বাংলাদেশে কোনো রাজনৈতিক দল পালন করেছিল? আমাকে একটা এক্সাম্পল দেয়। আমি তো আমাকে বললাম শেখ হাসিনার সরকারের নেতৃত্বে 2008-এর 29শে ডিসেম্বরের নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জাতির সামনে ওয়াদাবদ্ধ ছিল যুদ্ধ অপরাধের বিচার বাস্তবায়ন করবে। জন কেরি, বানকি মোন, হিলারি ক্লিনটনকে শেখ হাসিনাকে অনুরোধ করেছিল কাদের মোল্লা বা যুদ্ধ অপরাধের বিচার যদি না হয়। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আইনের শাসন এবং ন্যায্যতার জন্য নিজের জীবনের ঝুঁকি নিয়ে এই যুদ্ধ অপরাধের আইন বাস্তবায়ন করেছে। আজকে যে লবিস্ট, সেই লবিস্ট সেদিনও কাদের মোল্লাদেরকে রক্ষার জন্য জামাত বিএনপি ফার্ম তৈরি করেছিল, লবিস্ট ফার্ম নিয়োগ করেছিল, অর্থাৎ দেশের বিরুদ্ধে যারা সেদিন আমার মা বন্ধুর ইজ্জত কুণ্ঠন করেছিল তাদের আইন করা যাবে না, তার পক্ষে এটেছিল এই জামাত বিএনপি। স্বাভাবিক কারণেই ইতিবাচক একটি উল্লেখযোগ্য কোনো দিক বাংলাদেশের যারা ক্ষমতায় ছিল, যাদেরকে আমরা বিভিন্ন তকমা দিই, গণতন্ত্রের মা ডাকি, কেউ দেশ নায়ক বলি, পালিয়ে আত্মগোপন করে আসে, অনেকে তাদেরকে বলে দেশ নায়ক, কি অবাক, মানে আমাদের মানে গণতান্ত্রিক সংস্কৃতির সংজ্ঞায় কোনোদিন কোনো একটা নির্বাচনে মেম্বার পর্যন্ত হতে পারে নাই, সে দেশ নায়ক হয়ে গেছে। এই রকমের পরিস্থিতির মধ্যে থেকে জিল্লুর বই আমরা হাঁটছি, স্বাভাবিক কারণে। আমি কি চাই? আমি চাই নির্বাচন কমিশন আইন হয়েছে এটা অবশ্যই, এটাকে সমস্ত পলিটিক্যাল পার্টিগুলো এটাকে প্রথম ওয়েলকাম জানানো উচিত, তারপর ত্রুটি বিচ্ছুতি নিয়ে আলোচনা করা উচিত। সুজন বদিউল আলম মজুমদার সাহেব সহ যারা যারা এদেশের গণতান্ত্রিক প্রগতিশীল এবং প্রতিশ্রুতিশীল মানুষ সকলেই এটার খুঁটিনাটি কোথায় ত্রুটি বিচ্যুতি আছে সেটা নিয়ে ডিবেট হতে পারে, আলোচনা হতে পারে, কিন্তু নির্বাচন কমিশন আইনটা যে গঠন হতে যাচ্ছে এটাকে প্রথম আপনাকে ধন্যবাদ জানাতে হবে। তারপর আমার ভাই নূর এদেশে আন্দোলন করবে, এটা শুনেছি, বাংলাদেশের প্রতিষ্ঠিত একটি রাজনৈতিক দল যারা 3-4 বার ক্ষমতায় ছিল দীর্ঘদিন ধরে, যারা যাদের এখন পরীক্ষিত নেতারা দলে টিকতে পারতেছে না টাকার জন্য, নজরুল ইসলাম মঞ্জু সাহেবদের কান্না শুনতে পাই, তৈমুর আলম খন্দকারদের দুঃখ কষ্ট দেখতে পাই, সেই জায়গায় দাঁড়িয়ে তারা তৎকালীন সময়ে বিএনপি নামক দলটিও বলেছিল খালেদা জিয়া দুর্নীতি দায়ে দণ্ডিত হওয়ার পর বলেছিল এই রাজপথে আন্দোলন করেই তাকে জেল থেকে মুক্ত করবে, বাংলাদেশের মানুষ নেই কেন নেই আমি আসছি ওই জায়গায় বলছি যে নূরের তো কিছু অভিজ্ঞতা যেটাই নূরকে আশা জাগায়। আচ্ছা ঠিক আছে, আমি বলছি আমার কথা হলো যে সেই জায়গায় দাঁড়িয়ে কেন বাংলাদেশের মানুষ তাদের সাথে নেই, কারণ বাংলাদেশের মানুষ বিদ্যমান যে পরিস্থিতি দেখেছে কিভাবে অন্যায়ভাবে একটি ভবনে বসে কিভাবে এই রাষ্ট্রীয় সম্পদকে লুণ্ঠন করেছিল, কিভাবে অন্যায়ভাবে রাজনৈতিক কর্মীদেরকে হত্যা করেছিল, কিভাবে ফাহিমা মাহিমেদারকে ধর্ষণ করেছিল, রাষ্ট্র সেই দিকে যেতে চায় না। আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধুদের কাছে আহ্বান জানাবো, আপনি চাচ্ছেন, আপনি জঙ্গিবাদ মুক্ত বিশ্ব চাচ্ছেন, জঙ্গিবাদ মুক্ত বিশ্ব যদি চান, এই দক্ষিণ পূর্ব এশিয়ায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাই একমাত্র ব্যক্তি লৌহ মানবী যুদ্ধ এই যুদ্ধ অপরাধের বাস্তবায়ন পালন করছেন এবং জঙ্গিদেরকে নির্মূল করেছেন, এই ভারত পাকিস্তান এই ভূখণ্ডেই অনেক দেশেই জঙ্গিত্ব মৌলবাদিত্ব মাথা চাড়া দিয়ে উঠছে, শেখ হাসিনার একক নেতৃত্বে দূরদর্শী নেতৃত্বে এখানে জঙ্গিবাদ মাথা চাড়া দিয়ে উঠতে পারে নাই, এই এই দেশেই আমরা দেখেছি বাংলাবাই
শায়েখ আব্দুর রহমানদের কিভাবে উত্থান ঘটেছিল, রাষ্ট্র স্বাধীনতাকে পৃষ্ঠপোষকতা করেছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার এবং তার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সফলতার সহিত কাজ করে যাচ্ছে, সেই জায়গাটা যদি ত্রুটি থাকে সেটা আমাদেরকে কারেকশন করার জন্য সাহায্য করেন। র‍্যাবকে বন্ধ করার মধ্য থেকে বাংলাদেশে আপনি জঙ্গি দমন করতে চাবেন, মানবাধিকার রক্ষার জন্যই আজকের প্রেক্ষাপটে র‍্যাব প্রয়োজন আছে। র‍্যাবের ভুল থাকতে পারে, কিন্তু বাংলাদেশে আমরা অনেককেই দেখেছি যখন বাবার আত্মনা তার সন্তানকে যখন কিডন্যাপ করে তখন এই র‍্যাব উদ্ধার করে। আমি তাদের সমস্ত কাজের বৈধতা কোথাও ত্রুটি হতে পারে, তারা মানুষ, কিন্তু এই র‍্যাবকে ট্রেন আপ করেছে তো আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্র। এখন মার্কিন যুক্তরাষ্ট্রকে আমাদেরকে যাদেরকে স্যাংশন করেছেন, তার আগে আমি আমার মার্কিন যুক্তরাষ্ট্রের এই মার্কিন মল্লুক বন্ধুদেরকে বলবো, আপনি ফজলুল বাড়ি বঙ্গবন্ধুর খুনি ওদেরকে হয় গ্রেপ্তার করেন, নাহলে ওদেরকে স্যাংশন করেন, ওদেরকে বের করে দেন, তারপর আপনি আমাদেরকে জ্ঞান দিতে আসেন। 71 সালের মহান মুক্তিযুদ্ধের সময় আপনার অবস্থান আমার পক্ষে ছিল না, পাকিস্তানের পক্ষে ছিল। আমি মনে করি এখন সময় এসেছে আমার নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যে সাহসী এবং গতিশীল নেতৃত্বের কারণে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি, সেই জায়গাটায় আমাদের সাথে বন্ধু হিসেবে আচরণ করার মধ্য থেকে, কারণ এই 74 সালে কৃত্রিম সংকট দুর্ভিক্ষ কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র করেছিল, আমরা এগুলো ভুলে যাইনি। তার মানে এই নয় 1975 সাল আর 2022 সাল এক নয়। আমার ভাই নূর যে আহ্বান করছে বিরোধী মতে সমস্ত বিরোধী মত চিন্তার মানুষদেরকে, সে যদি তার নেতৃত্বে ইউনাইটেড রাখতে পারে তার জন্য একজন নেতা দরকার আছে। আমি মনে করি যারা আমার বাইরের যারা বিরোধী মতের আছে তাদেরকেও একটি সুনিয়ন্ত্রিত রাজনৈতিক দলের ব্যানারে বা ছাতার তলে থাকা উচিত আছে, তার মধ্যে থেকে অন্তত সন্ত্রাসবাদ জঙ্গিবাদের উত্থান হবে না। তার জন্য আমি মনে করি নতুন রাজনৈতিক দলের নতুন নেতৃত্বের বাংলাদেশের প্রয়োজনীয়তা আছে, এটা আমি বিশ্বাস করি। মনির ভাই যে লবিস্টের কথা বলেছে, আমেরিকাতে লবিস্ট কাজ করে এটি কিন্তু একটা বৈধ পন্থা, বাংলাদেশে যদি ব্যবহার করে থাকে আমি এটা দোষের কিছু দেখি না, কিন্তু আমার ইন্টেনশনটা দেখতে হবে। বাস্তব কথা এই লবিস্ট কিন্তু প্রথমে ব্যবহার করে আওয়ামী লীগ 2004 সালে চুক্তিবদ্ধ হয় একটি ফার্মের সাথে, যেটা 2005 থেকে কাজ করে। এখন যদিও তারা বিএনপির ঘাড়ে চাপিয়ে দিয়েছে, কিন্তু লবিস্ট কিন্তু প্রথম আওয়ামী লীগ ব্যবহার করে। এই যে আপনার 2014 থেকে আজকে 21 পর্যন্ত আওয়ামী লীগ $23 লাখ মার্কিন ডলার ব্যয় করেছে লবিস্টের পিছনে, বিএনপি সরকার আওয়ামী লীগ সরকার তো এখন সরকার, আপনি যেটা বোঝাতে চাচ্ছেন রাষ্ট্র সরকার আওয়ামী লীগ তো একাকার করে ফেলে। আমি আপনাকে ওই জায়গায় কন্টেস্ট করছি না যে আপনি 2004 সালে আওয়ামী লীগ করেছে, সেটা আওয়ামী লীগ করেছে হয়তো, মানে আমি কিন্তু এখন তো ঠিক আছে আপনি এখন তো আওয়ামী লীগের সরকার, আপনি আপনি হয়তো বলতে পারেন যে তারা তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করা কুক্ষিগত করার জন্য, আমরা তো বলে এখন রাষ্ট্র জনগণের টাকা সরকার লবিস্ট নিয়োগ করে দলের স্বার্থে ব্যবহার করছে, সেটা আপনি অভিযোগ করতে পারেন। সরকারি আওয়ামী লীগ হয়ে গেছে আওয়ামী লীগ, মানে রাষ্ট্র সরকার কোনো তফাৎ তারা রাখে নাই, এক করে ফেলেছে। তো সেক্ষেত্রে আবার বলছি বিএনপি গত 3 বছরে আপনার প্রায় 32 কোটি টাকা ব্যয় করেছে। এখন আমার একটা সিম্পল কোশ্চেন, বিএনপি ব্যয় করেছে তার দলের টাকা, আওয়ামী লীগ জনগণের টাকা ব্যয় করে মার্কিন মূল্যকে কেন ব্যয় করলো, সেই জবাব দিয়ে তাকে আওয়ামী লীগ দিতে পারবে? আর লবিস্ট কিন্তু সবাই নিয়োগ করেছে, আমি এটা দোষের কিছু দেখি না যদি ভালো কাজে ব্যবহার করে থাকে। বাট আমি একটা বিষয়ে খুবই উদ্বিগ্ন অ্যাজ এ ইয়ং লিডার হিসেবে, মনির ভাইয়ের আমি জানি না উনি কতটুকু এই বিষয় সম্পর্কে জানে, আমরা যখন আমাদের যে উন্নয়ন সহযোগী বিদেশি বন্ধুদের সাথে বিভিন্ন আলাপ আলোচনায় বসি কথা হয়, তখন একটা জিনিস দেখে আমাদের রাজনৈতিক দলগুলো তাদের নিজেদের দলীয় স্বার্থে দেশ সম্পর্কে অনেক ভুলভাল মেসেজ দেয়, যেটার ফলে দেশে একটা চরম বিপর্যয় নেমে আসতে পারে। আজকে জঙ্গিবাদের কথা বলছেন, জঙ্গিবাদ কিন্তু একটা সিম্পল বিষয় না। আমেরিকা যেমন আপনার 9/11 পরে ওয়ার অন টেরর পলিসি যে তাদের ছিল, আবার এখন যেই দিকে তারা টার্ন করছে সেখানে আফগানিস্তানে তাদের সেই অবস্থা থেকে সরে গিয়ে এখন আবার তারা ডেমোক্রেসিকে প্রায়োরিটি দিচ্ছে বিশ্ব ব্যবস্থাপনায়। এখন এখানে যদি আমরা নিজেদের দলীয় স্বার্থে দেশে যদি কেউ দেখায় যে জঙ্গিবাদ হয়েছে বা এখানে উগ্রবাদীদের উত্থান হচ্ছে, সেটা পরিণতি আমাদের জন্য ভালো হবে না। আমি একটা উদাহরণ দেবো, আপনি জানেন নিশ্চয়ই, লেখক ও ব্লগার অভিজিৎ হত্যা মামলায় আমেরিকার জাস্টিস ডিপার্টমেন্ট $50 লক্ষ ঘোষণা করেছে খুনিকে ধরতে। তার মানে হচ্ছে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা তারা যে এতদিন এটা ধরে কাজ করছে, আমেরিকার সেটাতে আস্থা নেই। এটা কিন্তু আমাদের জন্য একটা অ্যালার্মিং যে আমাদের গোয়েন্দা সংস্থা যে তথ্য দিচ্ছে সেটাতে এখন আর তারা ট্রাস্ট করতেছে না। যেটা মনির ভাই বলেছেন, এই সরকার তো 2014 স্বাভাবিকভাবে এটা বলতে আমাদের দ্বিধা নাই, 14 সালের মতো একটা বিরোধী দলবিহীন নির্বাচন, যেটি কিন্তু কারো কাছে গ্রহণযোগ্য থাকার কথা ছিল না। বাট ইন্টারন্যাশনাল মহল কিন্তু সেটি নিয়ে খুব একটা কনসার্ন তারা ছিল না, বিকজ ওই সময়ের প্রেক্ষাপটে তারা মনে করেছে এই সরকারকে আরেকটা টার্ম রেখে দেখে তার কী হচ্ছে।
কিন্তু আলটিমেটলি দেখতে পাচ্ছে দেশে যে দুর্বৃত্তায়ন ঘটছে, যে কারণে আমরা উত্তর কোরিয়া, মিয়ানমার এই সমস্ত দেশের সাথে একসাথে স্যাংশন পেলাম এবং আমাদের দেশকে আওয়ামী লীগ উন্নয়নের মডেল ওই কাতারে নিয়ে গেছে। মনির ভাই বলেছে আওয়ামী লীগের অনেক ভালো অর্জন আছে, আমরা কিন্তু এটা অস্বীকার করতে পারবো না, আপনিও পারবেন না। আপনি জিল্লুর ভাই টকশো উপস্থাপন আজকে এই প্রোগ্রাম করেন অনেক বছর ধরে, আপনার কিছু কথা অনেক মানুষ খুব খুশি হয়, বলে যে হ্যাঁ এই বেটা ডেমোক্রেসির পক্ষে, আবার কিছু কথা সরকারকে একটু প্রিভিলেজ দিলে কবে এই বেটা সরকারের দালাল। তো মানুষের এই সাইকোলজিটা কিন্তু আছে। এখন মনির ভাই বলছেন আওয়ামী লীগের অনেক ভালো অর্জন আমরা স্বীকার করি, বঙ্গবন্ধু এই দেশের স্বাধীনতা সংগ্রামের একজন মহান নেতা, যুদ্ধ অপরাধীদের বিচারের প্রশ্নে আমাদের আপোষ নাই, কিন্তু এই এক ঢোল কতবার পিটাবো যে একই কথা সব জায়গায়। যদি এখন বিএনপি 50 জন মানুষ মারছে ক্ষমতা দেখতে, আওয়ামী লীগ যদি নিজেকে কম্পেয়ার করে এইভাবে ভাই আমরা 30 জন মারছি ওদের চেয়ে 20 জন কম মারছি, এটা কি কোনো সুস্থ ধারার পলিটিক্স? কারণ আমি বলতে চাই যে মনির ভাইয়ের একটা জেনারেশন, আমি আর একটা জেনারেশন প্রতিনিধিত্ব করি, এর 71-এর যারা মুক্তিযুদ্ধ তারা একটা জেনারেশন প্রতিনিধিত্ব করে। আমি মনে করি যে আজকে এই সরকার তো 13 বছর ক্ষমতায় আছে, সরকার অন্য অন্য সময়ের চেয়ে এই সময়ের তরুণদেরকে যদি তাদের পলিটিক্যাল ফিলোসফি, তাদের বর্তমান সামাজিক অবস্থা, টেকনোলজির সুবিধা এগুলো যদি বিশ্লেষণ করে না তার পলিসি ঠিক করে, তাহলে তারা একটা চরম সংকটে পড়বে। যা এক সময় যেমন মুসলিম লীগ একটা বড় দল ছিল, আওয়ামী লীগ আজকে যতই গর্ব করুক যে তারা একটা বিশাল দল, তারা যদি তরুণদের পালস না বুঝতে পারে, গায়ের জোরে যদি তারা ক্ষমতায় থাকতে চায়, তাহলে তাদের কিন্তু আমি মনে করি যে সামনের দিকটা খুব ভালো হবে না। কারণ আজকের তরুণরা সেটা আওয়ামী লীগের মধ্যে থাকা আমার অনেক বন্ধুদের দেখেছি, আমরা যখন কোটা সংস্কার আন্দোলন করেছি, আপনি জানেন ছাত্রলীগের অনেক নেতারা আমাদের সাথে ছিল, বিকজ তারা এটা মনে করেছে এটা যৌক্তিক। ঠিক একইভাবে আজকে দেশ যে অবস্থা আছে, বিদেশি নিষেধাজ্ঞা, আমাদের মতো দেশকে উত্তর কোরিয়া মিয়ানমারের সাথে নিষেধাজ্ঞা দেওয়া, দেশের মধ্যে রাজনৈতিক সহিংসতা, যে 5 ধাপের ইউপি নির্বাচন হয়েছে যেখানে বিরোধী দল অংশ নেয়নি, সেই নির্বাচনে আপনার প্রায় 6 শতাধিক সহিংসতার ঘটনা ঘটেছে, 157 জন মানুষ মারা গিয়েছে, এইগুলো কি আওয়ামী লীগের লোকও মেনে নিতে পারে? পারে না। তো এই ধরনের একটা সহিংস পরিস্থিতি আওয়ামী লীগের লোকও কিন্তু সাপোর্ট দিবে না। সুতরাং সামনে যদি আওয়ামী লীগ এই গায়ের জোরে ক্ষমতায় থাকতে চায়, একটা রাজনৈতিক সমঝোতা, একটা রাজনৈতিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য তারা ঐক্যবদ্ধ না হয়, অন্য রাজনৈতিক দলগুলোর প্রতি কর্ণপাত না করে, সেটা প্রথমত হচ্ছে তাদের দলের জন্য সেটা একটা ভয়াবহ বিপর্যয় হবে, দ্বিতীয়ত আমাদের দেশে যেটা হয়েছে 5 বছর পরপর হরতাল অবরোধের নামে, সেটা আওয়ামী লীগ করেছে, বিএনপি করেছে, জ্বালাও পোড়াও, দেশের সম্পদ নষ্ট, সামনে ওই ধরনের একটা সহিংস পরিস্থিতির দিকে কিন্তু দেশ যাবে। কারণ মানুষের পিঠ দেয়ালে ঠেকে আছে। আপনি দেখেন একটা বিশ্ববিদ্যালয়ের আন্দোলন সাবি প্রবীর ঘটনা, একজন ভাইস চ্যান্সেলরের পদত্যাগের দাবির আন্দোলন, সারা দেশের সচেতন মহল, শিক্ষক থেকে সাংবাদিক, ছাত্র থেকে অভিভাবক, সব মহল কিন্তু সেটা নিয়ে সরব। এখানে শুধু একটা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর নয়, এটা সামগ্রিক সমাজ ব্যবস্থার বিরুদ্ধে তাদের আমি মনে করি একটা প্রতিবাদ। শুধু এটা যদি সরকার বুঝতে না পারে, আমি মনে করি সেটা আসলে তাদের একটা চরম খেসারত তাদেরকে দিতে হবে, যেটার ভুক্তভোগী হয়তো আমরাও কিছুটা হবো। কারণ তারা তো যারা একবার ক্ষমতার মোহ পায়, ওই মধুর চাকে যারা একবার বসতে পারে, তারা তো মনে ওইটাই সবসময় কন্টিনিউ করে যেতে চায়, যেটা আওয়ামী লীগ করেছে, বিএনপিও করেছে। এজন্য আমাদের আহ্বানটা হচ্ছে এখন দেশে একটা তৃতীয় রাজনৈতিক শক্তির উত্থান প্রয়োজন, এবং তৃতীয় শক্তিকে জনগণের সাপোর্ট দিতে হবে। আমার বিশ্বাস আমরা এই অল্প সময়ে যেভাবে মানুষের কাছে পৌঁছে যাচ্ছি, মানুষ যেভাবে সমর্থন দিচ্ছে, আমরা সেটা পারবো। কিন্তু লঙ্কায় গেলে আপনারা যে রাবণ হবেন না তার কি গ্যারান্টি আছে? ঠিক আছে, আমাদের একবার সুযোগ দিয়ে দেখেন, আওয়ামী লীগকে আপনি এই 4 বার দিয়েছেন, বিএনপিকে 3 বার দিয়েছেন, আমাদেরকে একবার জাস্টিফাই করতে দেন। আপনার অপশন তো আছে, এখন ওই পেছনের আপনার উদাহরণ দিয়ে যদি আপনি নতুনকে স্বাগত না জানান, তাহলে কিভাবে আপনার নতুনত্ব বা আশা করেন? মনিরুজ্জামান মনির, না আওয়ামী লীগ 2004 সালে যে লবিস্ট নিয়োগ করেছিল নূর, আমাদের ঘটনার পরম্পরার সাথে আমাদের যেতে হবে। 2004 সালের 21 আগস্ট গ্রেনেড হামলার মধ্যে থেকে আমি 90-এর গণঅভ্যুত্থানের একজন ছাত্র আন্দোলনের কর্মী ছিলাম। আমি 86 সাল থেকে আমি ছাত্র রাজনীতি করি। তৎকালীন সময়ে ওই ট্র্যাকের সামনে আমি দাঁড়ানো ছিলাম। মুস্তাক আহমেদ ছিন্টু আমাদের বরিশালের সন্তান, সে মারা গেছিল, আমরা একসাথে দাঁড়ানো ছিলাম। সেদিনের প্রেক্ষাপটে একটি গণতান্ত্রিক সংস্কৃতিতে প্রধান বিরোধী দলের নেত্রী থেকে ছায়া সরকার, তাকে যখন প্রকাশ্য দিবালকে রাজনীতি থেকে তিরতরে বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকারে সরিয়ে দেওয়ার জন্য অসম্প্রদায়ী বাংলাদেশের একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে যে আর্জেস গ্রেন্ড একিপ করেছিল, 24 জন মানুষকে সেদিন হত্যা করেছিল, তার জন্য তৎকালীন সরকারের কংগ্রেসম্যানদের সাথে আমাদের বৈঠক হয়েছিল। এবং সেই বৈঠক একটি দেশে গণতান্ত্রিক সংস্কৃতিতে যেভাবে হত্যাযোগ্য বিএনপি জামাত করেছিল সেটার প্রেক্ষাপটে, কিন্তু বিএনপি 2013 সালে জিল্লুর ভাই ওনার মতন একজন, আমি মনে করি এই দেশে রাজনীতিটাকে একটি নতুন মাত্রা যোগ করেছে, এই তৃতীয় মাত্রা করে উনি অস্বীকার করতে পারবেন না। 2013 সালে 30শে জানুয়ারি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, একসময় বিরোধী দলের নেত্রী, এখন উনি চিকিৎসাধীন আছেন, সুস্থ হয়ে যাক,
উনি সরাসরি একটি সরকার নয় দেশের বিরুদ্ধে জিএসপি সুবিধা যাতে না পায় তার জন্য লবিস্ট নিয়োগ, আর দেশে গণতান্ত্রিক সংস্কৃতির যে সংকট তার জন্য কারোর সাথে কোনো কংগ্রেসম্যানের সাথে বৈঠক, এটা এক নয় নিঃসন্দেহে নূর, এটা আমাদের মাথায় রাখতে হবে। এই সরকার ব্যবস্থাপনায় যারা আপনার সাথে আমার সাথে মতের পার্থক্য থাকতে পারে, সে কারণে আমি এখন চ্যানেলের তৃতীয় মাত্রায় ঢুকবো আর আমি বাইরে দুজন গুন্ডা রাখবো, নূর বের হয়ে গেলে ওর হত্যা করে মেরে ফেলতে হবে। এই মানসিকতা যারা পোষণ করে, যারা আমেরিকাতে সজীব ওয়াজের জয়কে হত্যা করার জন্য যারা টাকা লগ্নি করে লবিস্ট নিয়োগ করে, সেটা কি দেশের পক্ষে কোনো স্বাধীন চেতা কোনো গণতান্ত্রিক মানুষই কাজ করতে পারে? ওরা দেশ এবং দেশের বিরুদ্ধে অবস্থান নিয়ে এই কাজটি করেছেন। সরকার যেটা বলেছেন, আপনি আওয়ামী লীগ যেহেতু ক্ষমতা আছে আপনি বলছেন আওয়ামী লীগই করছে, আমি ওটা মানে তর্কের খাতিরেও যদি ধরে নেই, সরকার কেন এই পিয়ার নিয়োগ করে? পিয়ার নিয়োগ করে এই কারণে, আমি যে গার্মেন্টস পণ্যটা পাঠাচ্ছি তার সাথে আমার সুসম্পর্ক বজায় রাখার জন্য, আমার দেশে অর্থনৈতিক চাকাকে সচল রাখার জন্য সরকার এই রকমের বৈধ পন্থা এরশাদ সাহেবের শাসনামল থেকেই শুরু হয়েছে, সেটাকে আমরা কন্টিনিউ করছি। তার মানে এই নয় আমরা কাউকে হত্যা করার জন্য লবিস্ট নিয়োগ করেছি। আমরা একটি রাষ্ট্রে প্রধান বিরোধী দলের নেতাকে প্রকাশ্য দিবলোকে হত্যা করে ফেলবো, তার জন্য লবিস্ট নিয়োগ করি নাই। সেই জায়গা থেকে আপনি বলেছেন আওয়ামী লীগ যদি বিএনপি 50 জন হত্যা করেছে, আওয়ামী লীগ 30 জন করে যদি বলে যে আমরা কম করেছি, বিষয়টা সেটা না। 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত 26,000 নেতাকর্মীদেরকে সেদিন হত্যা করেছে। আপনি বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা একমাত্র উদাহরণ, এই কারণে বলি আমার রাজনীতি সরকার পরিচালনায় অনেক ত্রুটি বিচ্যুতি আছে। আপনি একজন কথা বলেছেন যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব মহান নেতা, হয়তোবা আপনার কাছে মনে হচ্ছে প্রশাসক হিসেবে সে তার ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, কিন্তু আপনি দেখেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাই একমাত্র বাংলাদেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার 90-এর 3 জোটের রূপরেখার পর আমরাই একমাত্র শেখ হাসিনাই কিন্তু ক্ষমতা হস্তান্তর করেছিল নিয়মতান্ত্রিক উপায়ে। কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকার যেটা নিয়ে আজকের প্রশ্ন বার্নিং ইস্যু, সেটাকে সেদিন নষ্ট করেছে বিএনপি। স্বাভাবিক কারণেই আমরা আজকের যারা এখানে এসেছি, আমরা আগামী দিনে যে তরুণদের ভাবনা নিয়ে আমরা ভাবি বিদায়, আমাদের নেতা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য পুত্র সজীব ওয়াজের জয়, আজকে যে ডিজিটাল বাংলাদেশ, আইসিটি সেক্টরে যে অভূতপূর্ব সাফল্য এবং কর্মসংস্থানের জন্য যে কাজ করে যাচ্ছে, সেই কারণে তো বাংলাদেশ আজকে ঘুরে দাঁড়িয়েছে। বাংলাদেশ আজকে করোনা মহামারীর এই সময়ও বাংলাদেশ আজকে সফলতা আছে, বাংলাদেশ আজকে দক্ষিণ পূর্ব এশিয়ার একটি উল্লেখযোগ্য দেশ। স্বাভাবিক কারণে আমার সমস্ত কাজই ছুটি করছে, 100-তে 100 আমি এটা দাবি করছি না। আমার কিছু ত্রুটি থাকতে পারে, আমার কিছু দুর্বলতা থাকতে পারে, সেটা অবশ্যই আপনি ইতিবাচকভাবে উপস্থাপন করবেন, সেটা সরকারকে নোটিস করে, সরকার যদি ওখান থেকে কারেকশন না হয় তখন আন্দোলন হতে পারে, সরকার অবশ্যই নিয়েছে, সে কারণে নির্বাচন কমিশন আইন বাস্তবায়ন হয়েছে। কিছু বলতে চান 30 সেকেন্ড? আমি মনির ভাইয়ের শেষে যে ইতিবাচকতা, এটা যদি সরকার আওয়ামী লীগের দলীয় ইতিবাচকতা হয় সেটিকে আমরা ওয়েলকাম জানাই। সব সরকারই দেশের উন্নয়ন করে, সেটা জিল্লুর ভাইকেও যদি গভর্নমেন্টে বসিয়ে দেন জিল্লুর ভাই উন্নয়ন করবে, কিন্তু উন্নয়নের নামে যে একই সাথে যে দুর্নীতি, রাজনৈতিক দুর্বৃত্তায়ন এবং সামগ্রিকভাবে জনগণের জীবন মানের উন্নতি হচ্ছে কিনা বা এগুলো দুর্বৃত্তায়ন দুর্নীতি নিয়ন্ত্রণ আছে কিনা, এই বিষয়গুলো মাথায় রাখতে, যেটা সরকারের নাই। আমরা পরবর্তী আরেকদিন নেক্সট টাইম কোন একটা একসময় আলোচনা হবে যে আমাদের সময়ে কি মানের যে অবস্থানগত দিক থেকে কতটা আমরা এগিয়ে গেছি। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয় মাত্রা সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাক, ইমেল, এসএমএস এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতই আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় রাত 2টায়, সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 1:30 দেখবার আমন্ত্রণ রইল। তৃতীয় মাত্রা পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং টুইটারও সরাসরি দেখতে পারেন। ফেসবুক, টুইটারে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে আইওএস ডিভাইস একটা অ্যাপ স্টোর থেকে তৃতীয় মাত্রা আপনি ডাউনলোড করে নিতে পারেন তৃতীয় মাত্রা দেখবার জন্য এবং অনুষ্ঠান সম্পর্কিত তথ্যাদি জানবার জন্য। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনি দেখে নিতে পারেন। মিস্টার নুরুল হক নূর এবং মিস্টার মনিরুজ্জামান মনির, অসংখ্য ধন্যবাদ আপনাদের আলোচনা অংশ করার জন্য। দর্শক, বাংলাদেশের রাজনীতিতে, পৃথিবীর সব দেশের রাজনীতিতে নানা রকমের বিতর্ক আছে, থাকবে, কিন্তু বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির মান, রাজনীতির মান ক্রমাগত নির্মগামী, এটি অস্বীকার করবার কোনো সুযোগ নেই। এবং এই জায়গায় যে স্বপ্ন আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশের জন্ম হয়েছিল, সেই বিষয়গুলো যদি আমরা মাথায় রাখি, বাংলাদেশের রাজনীতিতে এখন নতুন একটা বন্দোবস্ত করতে হবে এবং
দীর্ঘমেয়াদে বাংলাদেশের যে রাজনৈতিক সংকটগুলো আছে সেগুলো সমাধানের একটা পথ বের করতে হবে, যেসব বিষয় নিয়ে আমরা বিতর্কে লিপ্ত সেই বিতর্কগুলো নিষ্পত্তি করতে হবে আমাদের রাজনৈতিক নেতৃত্বকে, এবং এর জন্য তাদেরকে একটা সমঝোতায় উপনীত হবে। গণতন্ত্রের ভিত হিসেবে কাজ করে যে প্রতিষ্ঠানগুলো, সেই প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা, গড়ে তোলার দিকে মনোযোগ দিতে হবে, এবং এর কোনো বিকল্প নেই। নির্বাচনে নির্বাচন কমিশন নিয়ে আমরা বিতর্ক করি, এমন একটা স্থায়ী ব্যবস্থা বাংলাদেশের করা দরকার যেটি নিয়ে ভবিষ্যতে কোনো রাজনৈতিক দল আর প্রশ্ন তুলতে পারবে না। প্রশ্ন সব দেশেই ওঠে কম বেশি, কিন্তু ব্যবস্থাটা কিন্তু টিকে যায়। কিন্তু বাংলাদেশে আমরা প্রতিনিয়ত নানান সময় চাপের, অতিরিক্ত চাপে পড়লে ব্যবস্থাটা বদল করি, অন্যথায় করি না। এই জায়গা থেকে বাংলাদেশকে বের করে আনতে হবে। মূল কথা হচ্ছে আমাদের রাজনৈতিক নেতৃত্বের মনোবৃত্তিতে, দেহভঙ্গিতে ব্যাপক পরিবর্তন আনতে হবে, অর্থাৎ আমাদের মাইন্ডসেটে পরিবর্তন আনতে হবে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।